মামা হজ করেছেন কিন্তু মায়ের ওনার বোনের হক দিচ্ছেন না বাবার বাড়ি থেকে কি বলবেন এই বিষয়ে একটু আগে আমি সেই কথাই বলছিলাম যে অনেকেই তো হজে যাবেন বা হজে যান কিন্তু চিন্তার যদি দৈন্যতা থেকে থাকে তাহলে এই হজে যাওয়ার ক্ষেত্রে তার কোনো উপকার হবে না বা তিনি আসলে বুঝবেন না যে উনি কোথায় গিয়েছেন বা কেন গিয়েছেন আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইগফিরুল যুনুবা জামিআ আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের সকল গুনাহখাতাকে ক্ষমা করে দিবেন কিন্তু দুটি ক্ষেত্রে তিনি ক্ষমা করবেন না একটি হলো বান্দা যখন শিরিক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না দ্বিতীয় বিষয়টি হলো বান্দা যদি কারো হক নষ্ট করে এবং আপনি এটাও জানেন নিশ্চয়ই হাদিসের মধ্যে আসছে যে এমনটি আসছে যে তিনি একজন আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে উঠলেন এবং তিনি দেখলেন যে ওনার হিসাব নিকাশের যে অবস্থা যে উনি জান্নাতি এবং উনি জান্নাত দেখতে পাবেন পুলসিরাত পার হয়ে যাবেন কিন্তু কান্তারা নামক একটা জায়গায় তাকে আটকে দেওয়া হবে এর কারণ হলো যে তিনি বান্দার হক নষ্ট করেছেন এবং শেষমেশ তিনি আর জান্নাতে যেতে পারবেন না তার সওয়াবগুলো সেই বান্দাদেরকে দিয়ে দিতে হবে তারা সেই সওয়াব নিয়ে তারা জান্নাতে যাবেন আর যিনি আশা করেছিলেন যে তিনি জান্নাতি হবেন তিনি জাহান্নামে যাবেন জি তো এই কারণে এই যে বোনের হক ভাই দিচ্ছেন না বা আমাদের দেশে একটা প্রচলিত ধারা হয়ে আসছে যে বোনেরা বাবার সম্পত্তি নিবে না বা নিলে তো সে সবই নিয়ে গেল জি কিন্তু এটা কেউ বুঝতে চান না যে এটা তো তার হক তাকে অবশ্যই ফেরত দিতে হবে ছেলের যেমন হক আছে মেয়ের হক আছে তো মেয়ের হকটা কেন দেওয়া হবে না তো তিনি হজ করেছেন ঠিক আছে কিন্তু এই হজটা কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটা আল্লাহই ভালো জানেন আর তিনি জানেন কারণ আপনি এটাও জানেন যে হাদিসের মধ্যে আসছে অনেকে যখন লাব্বাইক বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কারো কারো ক্ষেত্রে বলেন যে তোমার লাব্বাইক আল্লাহর কাছে গ্রহণীয় নয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন আমিন তো আমি ঠিক জানি না যে তার মামা কথা শুনছেন কি না আমরা দোয়া করি তার মামা যেন তার মায়ের হকটা ফেরত দিয়ে দেন এবং আমি তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করুন প্রয়োজনে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন এটা আপনাদের অধিকার আছে